আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেইদিনি আপনার প্রশ্নগুলি দেখলাম। প্রথম প্রশ্ন ছিল একজন ব্যক্তি স্ত্রী সহ সামনে হজ্জের নিয়ত করেছে। কিন্তু তার স্ত্রীর সাথে ফুফু শ্বশুরী ব্যক্তিটির সাথে হজ্জে যেতে পারবে কি? যে না পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন বিভিন্ন শব্দ এসেছে যেমন তিনি বলেছেন কোন মহিলার জন্য হালাল নাই যে আল্লাহ এবং বিশ্বাসী যে সে মাহরাম ছাড়া সফর করবে বিভিন্ন হাদিসের সার নির্যাস এটাই প্রমাণ করে যে কোনো মহিলা মাহরাম ছাড়া বা স্বামী ছাড়া হজের সফর সহ যে কোনো সফর করতে পারবে না জমুর আলামা কাম ফরজ হজকে স্বতন্ত্র ভেবেছেন তবে অন্যান্য ওলামা একরাম যাদের ভিতরে রয়েছেন মোহাম্মদ বিন হাম্বা রহমতুল্লাহ আলহে এবং আরও বেশ কিছু ওলামা একরাম সহি আকিদাপন্থী তাদের কথা যে মহিলাদের হজ্যে যাওয়ার আরেকটি বাড়তি শর্ত হলো যে তাদের মাহারাম থাকতে হবে তাহলে হজ ফরজ হয়েছে নতবা হয়নি সুতরাং এই মহিলার জন্য হজে যাওয়া ফরজ নয় তার হজে যাওয়া উচিত নয় হবে না। যদি উপেক্ষা করে তাহলে হজ তো হয়ে যাবে বটে কিন্তু এই মাহারামবিহীন বা স্বামী বিহীন সফর করার জন্য তাকে গণহাকার হওয়া লাগবে আর স্ত্রীর ফুফু শাশুড়ি তার মাহারাম নয় এটা অবশ্যই আশা করি জানা থাকা দরকার বা আছে জানা দ্বিতীয় প্রশ্ন ছিল অসুস্থ ব্যক্তির জন্য বদলি হজ্জে অর্থ ব্যয় করা সব বেশি নাকি মসজিদে মাদ্রাসা এতিম খানায় দান করা সব বেশি কোনটা উত্তম হজ্জে যাওয়া তো উত্তম বটে মানে মানুষকে দিয়ে হজ করানো এটা তো উত্তম বটে বরং এটাই হলো তার করণীয় এটাই হলো তার ফরজ যদি কেউ আর্থিকভাবে সমর্থ রাখে হজে যাওয়ার জন্য সে ফিট আর্থিকভাবে আর্থিক যোগ্যতা রয়েছে কিন্তু শারীরিক যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে বদলি হজ করানো ফরজ তার জিম্মায় এটা থেকে যাবে যদি এই ফরজ আদায় না করে সে মস্সিদ দিতে দিতে এই টাকা বরাদ্দ করে তাহলে নফল বাড়তি সব সে পাবে বটে কিন্তু হজ অনাদায়কারী পাফি বলে গণ্য হবে আর হজকে পরিত্যাগ করা সামর্থ্য থাকার পরও এটা কবিরা গোনা অতএব প্রশ্নই ওঠে না কোনটা উত্তম এটা না ওটা বরং অবশ্যই হাজ্যে পাঠানোটাই হলো তার কর্তব্য একান্ত কর্তব্য যদি হজ্যে না যায়। আর ও টাকা পয়সা যতই মসজিদ দেখ মাছ দেখো মসজিদ মাছ সে দায়ভার মুক্ত হতে পারবে না বোখারি মসজিম সহ বিভিন্ন হাদিস এই কথার বলিষ্ঠ প্রমাণ আল্লাহ রব্লা আমি সঠিক বোঝা তো দান করুন তৃতীয় প্রশ্ন ছিল নয় বিঘা সম্পত্তি আছে অন্য কোনো ইনকাম নেই বছর শেষে খেয়ে দে কোনো অতিরিক্ত হয় না বরং ঋণ করে চলে এখন তার উপরে কি সম্পত্তি বিক্রি করে হজ করা ফরজ না এর ওপরে হজ করা ফরজ নয় যেহেতু তার যে জমি এই জমির আই ইনকামে তার সংসারটাই ভালো মতো চলছে না অবশ্য জমির জায়গা স্থান ভেদে পার্থক্য রয়েছে এই পরিমাণ জমি যদি ঢাকায় থাকে তাহলে সে একটা বড় জমিদার কোটি কোটি টাকার মালিক বলে গণ্য হতো কিন্তু প্রশ্নে যে জমির কথা বলা হয়েছে অবশ্যই নিম্নমানের জমি বা গ্রাম অঞ্চলের জমি বা এমন স্থানের জমি যে জায়গা এখনো ডেভেলপ হয়নি তো এই জমি বিক্রি করে হজ্জে যাওয়া ফরজ নয় চতুর্থ প্রশ্ন ছিল আমার পরিচিত একজনের আঠারো শতক সম্পত্তি আছে যার দাম তিন লাখ ষাট হাজার টাকা তার উপর সম্বল থাকে তাহলে হজ ফরজ হবে না কারণ হজ ফরজ হওয়ার জন্য যে শর্ত রয়েছে সে শর্তগুলি এর ভিতরে নেই সে যদি এটা বিক্রি করে চলে যায় তাহলে সে কি খাবে পরবর্তীতে তার সংসার কিভাবে চালাবে কাজে সহায় সম্বল হারিয়ে হজ করতে যেতে হবে এমন কথা কোরআন হাদিস দ্বারা প্রমিত নয় সুতরাং এই ব্যক্তির ওপরে হজ ফরজ হয়নি হ্যাঁ যদি তার অন্যান্য ইনকাম উৎস থাকতো আরো জমি জায়গা থাকতো তাহলে সেটা কথা ভিন্ন ছিল কিন্তু এখানে যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে তার আঠারো শতক জমি এটাই তার সম্বল আর এর দাম আছে তিন লাখ ষাট হাজার টাকা তো তিন লাখ ষাট হাজার টাকা তো এখন এমনি হতে চলে যাচ্ছে বরং আরো বেশি হয়তো লাগতেছে তাহলে সে কি করে হজ করতে পারবে হজ হজ্জে যেতে হলে হজ্জের পাথেও জরুরি অনুভাবে হজ্জে যাওয়া থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত তার পরিবার পরিজন সকলের যেন খরচা ঠিক মতো থাকে সাংসারিক খরচ ইত্যাদি যেন সব কিছু মতো থাকে তারপরে তার হাজে যাওয়া উচিত হাল এই ব্যক্তির উপরে যেভাবে প্রশ্নে বলা হয়েছে সেই হিসাবে এই ব্যক্তির উপরে হজ খরচ হয় না আশা করি হজ সংক্রান্ত